সেই দিন আমি একটা দোকানে একটু মিষ্টি কিনতে গেছি একটা বাউন সে পুজো করছে পুজো পুজো করতে করতে আমাকে দেখেই বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম মানুষ রূপে দু পায়ে জন্তুর কিছু ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে তাদের ধর্মের কোনো সম্মান নাই তাদের কাছে তাদের মায়ের কোনো সম্মান নাই তাদের কাছে তাদের বোনের কোনো নেতা বলছে কীরকম আগুন জ্বালাবার চক্রান্ত ওই সন্দেশ কালীতে যত মহিলা ধর্ষণ হয়েছে সব হিন্দুরা সব হিন্দুরা তার মানে কি বোঝাতে চাইছে যে মুসলমানরা ধর্ষণ করেছে হিন্দু মাবুনকে ঘুমটা দিয়ে বলছে আমাকে ধর্ষণ করেছে আমাকে ধর্ষণ করেছে আমরা হাতে হাত দিয়ে ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের আমরা ইনশাআল্লাহ এই বাংলায় কবর দেব কবর দেব কবর দাঁড়াদের দেখলে দাঁড়িওয়ালা দেখলে কিছু মানুষের শুনছেন পিছনে কুটকুট করে সেই দিন আমি একটা দোকানে একটু মিষ্টি কিনতে গেছি একটা বাউন সে পুজো করছে পুজো পুজো করতে করতে আমাকে দেখেই বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম কথা বলেন না ওই জন্য আমি একটা নতুন জিনিস শিখেছি আপনারা খবর তার পায়ের পর পা দিয়ে ঝড়া করবেন না সাম্প্রদায়িক লোক যদি আসে সাম্প্রদায়িক লাগাবার তাকে ধরে বেঁধে ফেলবেন বেঁধে একটু গরম গরম মিষ্টি খেয়ে প্রশাসন হাতে দিয়ে দেবেন আইনকে হাতে নেবেন না জয় ইসলাম ওরা কি বলে জয় শ্রীরাম আর আমরা কি বলবো জয় ইসলাম জয় ইসলাম মানে শান্তির জয় জয় ইসলাম মানে শান্তির জয় আমি বলে ছাড়ার পরে আপনারা সবাই আওয়াজ দিতে বলুন তো জয় ইসলাম জয় ইসলাম জাবানকে বন্ধ করবেন না খোদা দেয়া রইল সকলে চিলে বলুন জয় ইসলাম 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 ভাই ভাই মিলেমিশে থাকবেন আমি তোহা সিদ্ধ আমার পরিচয়টা আমি মুসলমান এটা আগে না হয় আমি মুসলমানি আমার পরিচয় আমি মুসলমান এটা আগে না হয় আপনি যদু মধু আপনি হিন্দু এ পরিচয়টা আমাদের আগে না হয় আমাদের সকলের আগে পরিচয় হবে যে পরিচয় দিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন মানুষ 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 তারপরে দিনিয়া দিন তুমি তোমার ধর্ম করো ওকে ওর ধর্ম করতে দাও কেউ কারো ধর্মের প্রতি আঘাত করবে না কেউ কারো ধর্মের প্রতি আঘাত করবে না মনে রাখবেন যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না মনে রাখবেন যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না অতএব আমরা হিন্দু নয় মুসলমান নয় বিশেষ করে বাংলার মানুষের কাছে আমার দাবি আপনারা ভাই ভাই মিলে আমি বাড়াবো না একটু বললে অসুবিধা আছে অসুবিধা আছে এটা হাতে ইসারা করে দেখান কেন আমার বড় ভাই সামুজে খুব আসবেন শুধু আমি একটু বলে রাখি বাংলা নয় সারা ভারতবর্ষের এমন একটা কোন রাজ্য নাই এমন একটা কোন রাজ্য নাই যে রাজ্যে আমি তহাসির দিকে যাইনি বলে জানা নাই ভারতবর্ষের বাইরে পৃথিবীর বহু দেশে গেছি আল্লাহ নিয়ে গেছেন দুহাই দুবাই আবুধাবি কাতার চায়না বাংলাদেশ এই পাঁচ দিন আগে বসে আছে বাংলাদেশ থেকে ঘুরে আসলাম আজকে আমি বাংলার জমিনে মাথা উঁচু করে বলি বলে যাব সারা ভারত বর্ষের মধ্যে যত রাজ্য আছে হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভাতৃত্ব ভালো এই রাজ্য যদি এক নম্বরে কাউকে দিত হয় সেটা পশ্চিম বাংলাকে দিত হবে পশ্চিম বাংলাকে দিত হবে কারণ এই কথাটা বলার কারণ এই ভারতে কিছু সুকুনির জাত উড়ে উড়ে বেড়াচ্ছে উড়ে উড়ে সাকসেস হতে পারে না ওই সুকুনির জাতগুলো এই বাংলায় ঢুকেছে এই বাংলায় ঢুকেছে কেমন শুকুনি তার দুটো বাচ্চা আছে বাচ্চাগুলো মাকে বলছে মা কি খবর বললে মাংস খাবো গোস্ত তো খাবো মা উড়ে উড়ে গেল কিছু গরুর মাংস নিয়ে বাচ্চাদের সম্মুখে দিল বাচ্চারা বলল মা এ মাংস খাবো না এ গোস্ত খাবো না শুকুনি আবার উড়ে গেল কিছু সরের মাংস নিল নিয়ে বলে নিয়ে এসেছি খা শুকুনি বলল মা এ মাংস খাবো না মা তখন জিজ্ঞাসা করছে কিসের মাংস খাবি বলছে মানুষের মাংস খাবো তখন শুকুনি বলছে তাই ওই শুকুনিটা কি করলো জানেন গরুর মাংসটাকে গোসটাকে নিয়ে হিন্দুদের মন্দিরে রাতের অন্ধকারে ফেলে দিল আর সরের মাংসটাকে নিয়ে মুসলমানদের মসজিদে ফেলে দিল গাছে বসে আছে সকাল হয়ে গেছে হিন্দু ভাইয়েরা দেখছে তাদের মন্দিরে গরুর মাংস পড়ে আছে এই গরুর মাংস কে ফেলতে পারে হিন্দুরা তো ফেলতে পারে না তো মুসলমানরা ফেলেছে মুসলমানদের দিকে আগুন তুলে বলছে এই গরুর মাংস তোমরা আমাদের মন্দিরে ফেলেছিস মুসলমানরা মসজিদে গিয়ে দেখে সরের মাংস পড়ে আছে মুসলমানরা বলল সরের মাংস মসজিদে তো মুসলমানরা ফেলতে পারে না হিন্দুদের দিকে আঙুল তুলে বলছে এটা তোরা ফেলেছিস এরা বলছে আমরা ফেলিনি ওরা বলছে আমরা ফেলিনি এরা বলছে তোরা ফেলেছিস ওরা বলছে তোরা ফেলেছিস বলতে বলতে লড়াই লেগে গেল হিন্দু মুসলমানের দাঙ্গা মারামারি কাটাকাটি খুনো খুনি আরম্ভ হয়ে গেল ওই দাঙ্গায় দু দশটা হিন্দু উইকেট পড়ে গেছে দুই দশটা মুসলমানের উইকেট পড়ে গেছে বুঝতে পারছেন কি পাচ্ছেন দু দশটা হিন্দু মরে পড়ে আছে দু দশটা মুসলমান মরে পড়ে আছে ওই শুকুরি তখন তাড়াতাড়ি উড়ে উড়ে গিয়ে বাচ্চাকে বলছে চল তোরা বলে শিরিস না মানুষের মাংস খাবো চল কত খাবি খা কত খাবি খা এই বাংলায় মানুষ রূপে দু পায়ে জন্তুর কিছু ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে তাদের ভর মেয়ের কোন সম্মান নাই তাদের কাছে তাদের মায়ের কোন সম্মান নাই তাদের কাছে তাদের বোনের কোনো সম্মান নাই তাদের কাছে কুরসির সম্মান কুরসিটার জন্য তারা যে কোনো কাজ করতে পারে যেটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আপনাদের চব্বিশ পরগনা সন্দেশকালী সন্দেশকালী কিছু মেয়েদের ঘুমটা দিয়ে কোথায় গেল রে বারো ডিমটা দা ব হ্যাঁ কিছু মেয়েদের ঘুমটা দিয়ে বলছে আমাকে ধর্ষণ করেছে আমাকে ধর্ষণ করেছে তুমি সারা বাজার মুখ খুলে বেড়াচ্ছ আ সারা বাজার মুখ খুলে বেড়াচ্ছো কোনো একজন বিজেপির নেতা বলছে কি রকম আগুন জ্বালা চক্রান্ত ওই সন্দেশকালীতে যত মহিলা ধর্ষণ হয়েছে সব হিন্দুরা সব হিন্দুরা তার মানে কি বুঝাতে চাইছে যে মুসলমানরা ধর্ষণ করেছে হিন্দু মাবুনকে হিন্দু মাবুনকে এই বলে বাংলায় দেশে আগুন জ্বালাবার চক্রান্ত হচ্ছে এই পীর গুড়াচাঁদ হুজুরের তারা শরণ এই জলসা এই জলসায় এসে আমি আপনাদের বলছি আমার হিন্দু ভাইয়ের আছে আমার হিন্দু ভাইয়ের আছে তারা আমার বক্তব্য শুনছে মুসলমান ভাইয়ের আছে তারা আমার বক্তব্য শুনছে আসুন আমরা সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান আসুন আমরা হাতে হাত দিয়ে ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের আমরা ইনশাআল্লাহ এই বাংলায় কবর দেবো কবর দেবো কবর দেবো এই অঙ্গীকার রাখতে হবে এই অঙ্গীকার রাখতে হবে